বিএনপির ডাকা অবরোধের সময় নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাজধানীর রাজপথ ও পাড়া মহল্লায় মিছিল সমাবেশ অবস্থান কর্মসূচিতে সরব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজনীতির নামে বিএনপি জোটের নাশকতা প্রতিহত করে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন লাবণী গুহ। বুধবার থেকে বিএনপি জোটের ডাকা দুই দিনের অবরোধে জ্বালাও পোড়াও ও সহিংসতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা, পাশাপাশি বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে। বুধবার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ও মিছিল করে। অংশ নেয় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা জানান বিএনপির জনসম্পৃক্ততা নেই, তাই তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নিষিদ্ধ সংগঠনের মতো বিচ্ছিন্নভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি করে নির্বাচনটা কিভাবে বাতিল করা যায়, অতএব এটা করতে দেওয়া যাবে না, দেশের মানুষ নির্বাচন চায়। প্রতিটি জেলায় জেলায়, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নের নেতা কর্মীরা তারা ছুটে বেড়াচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে। এদিন গুলিস্তান, বাড্ডা, খিলগাঁও, ফার্মগেট, ধানমন্ডি, মহাখালী, মিরপুর, গাবতলী সহ বিভিন্ন স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন করে আওয়ামী মহিলা লীগ। এতে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা জনগণের পাশে নেই, তাই জনগণ তাদেরকে কোনোভাবে নির্বাচিত করবে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে তিনি ক্ষমতায় আসবে। বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে সতর্ক পাহারায় থাকার কথা জানালেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত রয়েছেন। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।